হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনা ঘরোয়া রান্নাঘর। আজকে আমি আরও একটি নতুন রেসিপি শেয়ার করব, কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। কালো জিরে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো ইলিশ মাছ, কালো জিরে, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লাগবে তেল। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যতক্ষণে গরম হোক ততক্ষণে মাছে লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে এক করে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে উঠিয়ে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। এবার এই মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দিব কালো জিরে। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ।
এবার দেবো হাফ চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ মরিচ গুঁড়ো, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব, মশলাগুলো ভালোভাবে কষার হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দেবো পরিমাণ মতো পানি, জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, জলটা ফুটে উঠেছে, এবার এর ভিতর দিয়ে দেব বেজে রাখা মাছগুলো, এবার ঢাকনা দিয়ে 4 মিনিট রান্না করব। চার মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে নেব, আমার রান্না হয়ে গেছে, এবার একটি সার্ভিং বলে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনে ক্লিক করবেন,
যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।